মাক্কার স্পিকিং টেস্টের 81টা কিউ কার্ডের মধ্যে কোন কিউ কার্ডটা কোন টাইপসের মধ্যে যায় সেগুলো ভাগ করে দেখানো হলো। দেখুন, মাক্কার স্পিকিং টেস্ট সেপ্টেম্বর টু ডিসেম্বর ভার্সনের যে বইটা আছে সেখানে টোটাল 81টা কিউ কার্ড আছে। আপনি জানেন যে আইএলটিএস এর স্পিকিং এর পার্ট টু যেখানে একটা কিউ কার্ড থাকে, এখানে সাধারণত 6টা কিউ কার্ডের মধ্যেই ঘুরে ফিরে কোয়েশ্চেনগুলো এসে থাকে। এখন এই 81টা কিউ কার্ডের মধ্যে কোনটা কোন টাইপসের মধ্যে যায় এটা যদি আপনি আগে থেকেই একটু আলাদা করে নেন, যেমন একটা পার্সন, একটা প্লেস, অবজেক্ট, থিংস, ইভেন্ট, মিক্সচার অফ টু টাইপস, যে পার্সনও আসতে পারে আবার একই কোশ্চেনের মধ্যে প্লেসও আসতে পারে, যেমন ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ ভিজিটেড উইথ সাম অফ ইউর ফ্রেন্ডস, তাহলে ডিসক্রাইব এ প্লেস, প্লেস আবার সেখানে কিছু বন্ধুদের নিয়ে ঘুরতে গেছেন, সেটা হচ্ছে মিক্সচার অফ টু টাইপস। ফেভারিট স্কিল, যে কোনো স্কিল নিয়ে পরীক্ষায় আসতে পারে, যেটা অনেক কঠিন বা অনেক কষ্টে অর্জন করেছিলেন এবং যেগুলো নর্মালি কোনোটার মধ্যে যায় না সেগুলো আমি আদার্স এর মধ্যে দিয়েছি। সো যত পার্সন রিলেটেড আছে, দেখেন 81টা কিউ কার্ডের মধ্যে পার্সন রিলেটেড 18টা। এখন পার্সন রিলেটেড হলেই কিছু কমন কথা বলতে পারবেন, প্লেস রিলেটেড হলেই কিছু কমন আইডিয়া বা কিছু কমন লাইন বলতে পারবেন, অবজেক্ট অথবা থিংস, ইভেন্ট রিলেটেড হলেই কিছু কমন আইডিয়া বা কমন লাইনগুলো বলতে পারবেন। সো এইটা এখানে ভাগ করে দেখানো হয়েছে। আপনি দেখেন যে একদম 1 নম্বর কোশ্চেন এটা পার্সনের মধ্যে যায় না, প্লেসের মধ্যে যায়, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, এভাবে টোটাল 81টা কোশ্চেন প্রত্যেকটাই কোনটা টাইপসের মধ্যে যায় সেটা ভাগ করে দেখানো হয়েছে। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন পার্সন রিলেটেডটার জন্য আলাদা করে একটা আইডিয়া নেবেন। যেমন হচ্ছে আপনি যদি মাক্কারের বইটা দেখেন, এখানে আপনার মাক্কারের বইয়ে দেখবেন যে শুরুতেই কিউ কার্ড গুলো আছে সেপ্টেম্বর টু ডিসেম্বর ভার্সন, তাহলে আপনার বইটা মিলে যাবে। যেমন এখানে টোটাল হচ্ছে 81টা কিউ কার্ড আছে, যে টেবিল অফ কন্টেন্টস। সো 81টা কিউ কার্ডকে আমি এখানে আলাদাভাবে ভাগ করে দিয়েছি। প্রথমে আপনি পার্সনটা কমপ্লিট করবেন যে আচ্ছা দেখি টোটাল কয়টা পার্সন রিলেটেড কিউ কার্ড আছে। সো প্রথমে আপনি হচ্ছে পার্সন রিলেটেড কিউ কার্ডটা হচ্ছে ভালো মতো দেখবেন, তাহলে আপনার একটা প্রপার আইডিয়া হবে যে ওকে তাহলে আমি পার্সন মোটামুটি এই রিলেটেড, পার্সন রিলেটেড এই কোশ্চেন গুলো হয়ে থাকে। যেমন আমি আপনাদের এখানে দেখিয়েছি যে পার্সন যে কোনো মানুষ হতে পারে, সে একজন হচ্ছে অ্যাক্টর হতে পারে, সে বিজনেস পার্সন হতে পারে, সে রান্না বান্না করতে পারে, সে আপনাকে কিছু শিখিয়েছিল, সে একজন ওল্ড পার্সন, তাকে আপনি রেসপেক্ট করেন। সো পার্সন হলেই কিছু কমন কথাবার্তা আপনি বলতে পারেন। সো 18টা কিউ কার্ড আছে পার্সন রিলেটেড। এরপর আছে হচ্ছে আপনার টোটাল 12টা কিউ কার্ড আছে প্লেস, যে কোনো প্লেস হলেই আপনি কিছু কমন লাইন গুলো বলতে পারেন। সো এভাবে আমাদের ফুল কোর্সে যারা আসেন তখন স্পিকিং এর মধ্যে আমরা এগুলোকে আলাদাভাবে গাইড করি যে ওকে পার্সন হলেই কোন লাইন গুলো বলতে পারেন, ইভেন্ট হলেই কিছু কমন লাইন গুলো বলতে পারেন। এতে করে হয় কি, যে কোনো কিউ কার্ড আসুক না কেন আপনি একটা আইডিয়া দিতে পারেন এবং কথা বলতে পারেন, এবং যদি কমন নাও পড়ে, আপনার কমন পড়বে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই, যদি কমন নাও পড়ে আগের আইডিয়া গুলো ইউজ করে আপনি কথা বলতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার স্পিকিং এর জন্য কিছু স্পেশাল কিছু ভোকাবুলারি, কিছু প্রিপোজিশন, কিছু ফ্রেজ, যেগুলো পরীক্ষায় যে কোশ্চেনই আসুক না কেন ঘুরে ফিরে আপনি যেন এই কথাগুলো হচ্ছে বলতে পারেন, এবং কিছু কমন লাইন যেগুলো আপনি একটু ভালো মতো প্রিপারেশন নেবেন, মানে মুখস্থের মতো করবেন, কিন্তু বলতে হবে ন্যাচারাল, আপনি ন্যাচারাল বলতে হবে, মুখস্থ করে বা হচ্ছে এইভাবে ভালো স্কোর হয় না। আইএলটিএস এর কোনো সিলেবাসও হয় না স্পিকিং এর জন্য, বাট যেগুলো আমরা এইভাবে আলাদা করতেছি এটা আপনাদের সহজ করার জন্য, যাতে আপনি অ্যাটলিস্ট শুরুটা করেন, আপনি শুরুটা করেন, মুখের জড়তাটা কাটান, তারপর আস্তে আস্তে আপনি অ্যাডভান্স লেভেলের দিকে যাবেন। সো এই যে মাক্কারের 81টা কিউ কার্ড সেপ্টেম্বর টু ডিসেম্বর ভার্সন, এটাকে আমি যে ভাগ করেছি এটার এই পিডিএফ এর জন্য, এবং হচ্ছে মাক্কারের যে কিউ বইটা আছে আপনার সেপ্টেম্বর টু ডিসেম্বর ভার্সন, এই দুইটার পিডিএফ পাওয়ার জন্য, এই যে মাক্কারের যে সেপ্টেম্বর টু ডিসেম্বর ভার্সনের বইটা এটার পিডিএফ, আর হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা কিউ কার্ডকে যে আমি অ্যানালিসিস করে ভাগ করেছি এটার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেন 09561654 32। সো এটাতে নক দিলে ইনশাল্লাহ আমরা এই মাক্কারের কিউ কার্ড অ্যানালিসিস যে শিটটা আছে পিডিএফ শিট, এটা আপনাদেরকে দিয়ে দিব।